এভরিওয়ান, আমি মধুমিতা দাস, মন্দিশা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন, আজকে হলো সানডে, আর দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 9:30। আমাদের এখন এঞ্জেলের, আমাদের না, এঞ্জেলের স্নান টান কমপ্লিট। এঞ্জেল এখন যাবে ডান্সের স্কুল, ডান্স স্কুলে আজকে এক্সাম আছে। ভাত বসিয়ে দিচ্ছি, ভাত ডিম সিদ্ধ খাইয়ে দেবো। এখন একটু হালকা করে আমরা চা খেয়ে নিচ্ছি, চা আর মিনি টোস্ট। আর এঞ্জেল খাচ্ছে গোল্ড, কারোর বিস্কুট নেই, তো খুব গরিব গো, ওদের বিস্কুট নেই। কি বিস্কুট খাসি চা দিয়ে? মন করলে মানুষ জানবে কি করে, বলতে হবে যেটা মন করছে। এনিওয়ে চলো চাটা খেয়ে নি। এই যে এসে গেছে লিও রানী পোদ্দার, রাজা লিও রাজা, একদম না যাও বেরো। সকালের ব্রেকফাস্ট হচ্ছে বাদাম একটুখানি দিলাম, ভেজে রাখলাম, আর কুমড়ো আলুর ছক্কা। আর হবে রুটি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য। ব্যাস একটু সাঁতলে দিয়ে দিলাম জল, ঢেকে দেব, একটু মিষ্টি দিয়ে দিই একবারে। চলে এসেছে আমার ব্রেকফাস্ট, কুমড়ো আলুর ছক্কা আর রুটি, দুখানা রুটি খাই। হ্যাঁ সোনারা, তোমরা একটু খাও না, খাবে একটু, তোমরা দই খাবে না, দই খাও, দই। তুমি কোথায় থাকো? এখন লোটে মাছ রান্না করবো, লোটে মাছ, লোটে মাছের ঝোল। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, জানো বন্ধুরা আমার মেয়ে আজকে বড় মেয়ে গেছে ব্লাড ডোনেট করতে। আমি বলছিলাম আমি করবো, আমিও করবো, আমিও ব্লাড ডোনেট করবো। নেয়নি, বকা দিচ্ছে, বলে কি না তোমার শরীর খারাপ, আর তুমি কদিন আগে দিলে, তাই জন্য আমি বাদ। হতো না কোথায়, প্রেশার হাই বেড়ে, যদি চেক করতো তারপর দেখা যেত ফিরে আসছে। এবার দিয়ে দিলাম লোটে মাছগুলো, নুন হলুদ বাকি রেখেছিলে, এটা কি
কি হয়েছে বলো তো এখানটায়? সকালকে তো 22শ্রাবণ ছিল, আর আমাদের বিজেপি সরকার সকাল থেকে মাইক চালিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের কোনো তো উদযাপন কিছু দেখলামই না, যে কোনো একটা রবীন্দ্রনাথের গান। যাই হোক, সকাল থেকে মাইকটা চালিয়ে দিয়েছে। আমাদের এই সামনেই বিজেপির প্রোগ্রাম হচ্ছিল, মানে কি বলে ওটাকে, জনসভা। তো সেই জন্য আমি বোবার খবর হয়ে গেছি। আর তো বুঝতেই পারছো, রোজকারের মতো আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। আর দুপুরের লাঞ্চ মেনুতে দেখো রয়েছে চালটা দিয়ে টক ডাল, মুসুরির ডাল দিয়ে চালটা দিয়ে ডাল। আমার বাবা বলে যখন সর্দি কাশি কফ জমে যায় তখন চালটার ডাল খেলে কফ বেরিয়ে যায়। আর এটা হচ্ছে এঞ্জেলের চিকেন পকোড়া, আর এটা কি বলতো, এটা হলো মুড়ি ঘণ্ট। একদম দারুণ হয়েছে, এটা অর্চনাদি রান্না করেছে, পুরো বিয়েবাড়ির মতো হয়েছে। ডালটাও অর্চনাদি করেছে, শুধু এই লোটে মাছের এই যে ঝোলটা দেখলে আমি করলাম। নামানোর আগে ধনে পাতা দিয়েছিলাম। কালকে সব রান্না খুব টেস্ট হয়েছে, আর আমিও খেতে পেরেছি, ভালো লেগেছে, মুখে স্বাদ লেগেছে। আর এখানে এঞ্জেল বসে আছে, ওর সাথে একটু পিছনে লাগছি, মজা করছি, ও ডান্স পরীক্ষা দিয়ে এসছে। চলো দেখতে থাকো। অর্চনাদি পেঁয়াজ রসুনের রান্না খুব ভালোই করে। পুরো বিয়েবাড়ির মতো হয়েছে মুড়ি ঘণ্ট। আমি আবার এগুলো পারি না। খেয়ে দিয়ে চলে এলাম, আর বাইরে আকাশ কালো করে এসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। যেটা বলতে আসলাম সেটা হচ্ছে, আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন, বু নারাস না, আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন অত কিছু ভেবে চ্যানেল খুলিনি। জাস্ট ভেবেছিলাম চল এঞ্জেল, তুই আর আমি যা যা তুই করবি সেইগুলো আমরা, তুই তো ক্রাফট করতে ভালোবাসিস, তো চল একটা চ্যানেল খুলবো, এঞ্জেল আর আমি এটা ডিসাইড করেছিলাম। তো সেই জন্য এঞ্জেলের নাম দিয়ে, যেহেতু এঞ্জেলের নামটা খুব আনকমন, এঞ্জেলের নাম দিয়ে, নাম সার্চ করলে কিন্তু মন্দিশা দাস আমার চ্যানেলের নাম, সার্চ করলে কিন্তু সববার প্রথমে কিন্তু ওর চ্যানেলটা আসে। তো সেই জন্য ভেবেছিলাম বেশ খুঁজতে হবে না মানুষের একবার। আর এটা ফ্যাক্ট, মন্দিশা দাস চ্যানেল মানে উপরে লিখলে সার্চের জায়গায় সার্চ বারে তো ওর নামটাই ঠিক প্রথমে আসে। তো সেই জন্য চ্যানেলটা ওর নাম দিয়ে খুলেছিলাম, আর বেশ আনকমন ছিল, ভালোই ছিল। কারণ অনেক নাম আছে নাম দিয়ে, এক একটা নাম দিয়ে প্রচুর চ্যানেল খোলা, কিন্তু ওই এই চ্যানেলটা কিন্তু একটাই চ্যানেল খোলা, দেখায় শো করে যে একটাই চ্যানেল। তো যাই হোক, তো এখন রিসেন্ট, এখন যেহেতু এটা আমার মেয়ের চ্যানেল, মানে আমার এঞ্জেলের চ্যানেল, এঞ্জেলের কথা ভেবে এখন আমি ভাবছি আমার এই চ্যানেলের নামটা পাল্টাবো। চ্যানেলের নামটা যেহেতু আমি সব কিছু করি, আর এটা তো আর বাচ্চাদের চ্যানেল নয়, তো সেই জন্য আমার আমার নাম দিয়েই দেবো। কী দেবো এখন ডিসাইড করিনি, তোমরা যদি কিছু থাকে ডিসাইড তোমাদের মানে মাথায় তো আমাকে বলতে পারো। আমার নাম মধুমিতা দাস, তোমরা সবাই জানো, তো সেইটা দিয়ে কী নাম দেওয়া যায়। তো এতদিন, অনেক দিন থেকেই ভাবে ভেবেছিলাম চেঞ্জ করব, আমাকে কিন্তু করিনি। ভেবেছিলাম কি যে ভাবতাম মাথায় আমার এটা ছিল যে হয়তো চ্যানেলের নাম পাল্টালে লোগো, মানে লোগোটা পাল্টালে, লোগোর যে ছবিটা দেওয়া, এঞ্জেলের ছবি দেওয়া, সেটা পাল্টালে আমি যেটা জানতাম যে নিষে হতো, ঠিকঠাক হবে না, ওটা ভুল হবে, করাটা উচিত না। কিন্তু এখন আর সেই সব ভাবছি না, কারণ এখন আমি বুঝে গেছি যে ইউটিউব থেকে ইনকাম করা বা সাকসেসফুল হওয়া খুবই টাফ। হ্যাঁ, এখন যেটা আমি করছি সেটা হচ্ছে জাস্ট করছি আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে আমি ভালো কন্টেন্ট দিইনি, সেটা খুব একটা খারাপ কন্টেন্ট দিইনি, খুব ভালো কন্টেন্ট দিইনি সেটা ঠিকই, কিন্তু খুব একটা খারাপ কন্টেন্টও দিইনি। তবে আমার কন্টেন্টের নিশগুলো বারবার আমি পাল্টেছি, এটা খুব খারাপ মনে হয়। কারণ আমার হচ্ছে প্রথমে ছিল শুধু রান্না, রান্না দিতাম, তারপরে এঞ্জেলের ক্রাফট, প্রথমে ছিল ক্রাফট, তারপরে রইল হলো রান্না, তারপরে দিলাম ডেলি
ডেলি লাইফ ভিডিও মানে ডেলি ব্লগ, তারপরে দিলাম শুরু করলাম হঠাৎ করে শুরু করলাম ডেলি ব্লগ, তো সেই ডেলি ব্লগই এখন দিতে থাকছি। আর তোমরা যারা আমার ভিউয়ার্স দেখো, প্রতিনিয়ত আমাকে দেখো, তারা দেখোই যে আমি প্রায় প্রতিদিনই আমার ভিডিও আমি একটা করে হলেও ছাড়ি এই ব্লগিং চ্যানেলে। এখন ব্লগিং চ্যানেল চলছে না, মানুষের আর এই তোমার ডেলি ব্লগিং দেখতে আর পছন্দ ইচ্ছে করছে না, তো সেই জন্য এখন মানুষ মানে কোনো কিছু নিয়ে বলা, কে কত ভালো বলতে পারে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক খারাপ হোক বাজে ভালো হোক যাই হোক, সেটাই এখন দেখছি বেশি চলছে, সেই সব চ্যানেল এখন বেশি গ্রো করছে। তো তার আগে আমি আমার এঞ্জেলের নামটা সরিয়ে আমি আমার নাম দিতে চাই, কারণ আমি চাই না, ও এখন বোঝে না ছোটো, কিন্তু আমি চাই না বড়ো হয়ে ও ভাবুক যে মা তুমি আমার চ্যানেল নামটা দিয়ে কেন এগুলো করেছিলে। তো সেই জন্য আমি এঞ্জেলের নামটা সরিয়ে দিয়ে নিজের নাম নাম দিয়ে কিছু দেবো, দিয়ে আমার চ্যানেলটা খুলে দেবো। শোনো, কিছু তো হবে না জানাই কথা, কিন্তু তবুও তাহলে আর এখন আর অত ভয় কিসের, সেটা যখন কী হবে ভয় ছিল তখন এত শত চিন্তা করেছি, তো এখন আর এসব নিয়ে চিন্তা করবো না, কারণ এমনিতেও কিছু হবে না অমনিতেও কিছু হবে না, ঠিক আছে। তো সেটাই তোমাদের বললাম, তোমরা একটু দেখি সাজেশান দাও যদি মনে করো দিতে পারো, আমি একটা কিছু তো অবশ্যই ভেবে রেখেছি, আগে দেখি তোমরা কী সাজেশান দাও সেটা, আর করাও হচ্ছে না, করবো করবো করে রোজই ভাবছি করা হচ্ছে না, তো এটাই করবো, আমার নাম চেঞ্জ করে দেবো, এটাই হচ্ছে কথা, এটাই বলার ছিল। আর আর পরে কি শ্যুট করবো জানি না, এখন রোজ দিন ভিডিওটা এন্ড করার সময় একটা মানে অসুবিধা হয়ে যায়, এন্ড করা ঠিকঠাক করে এন্ড করা হয় না, তো চলো এখন ভিডিওটা এখানেই এন্ড করে দিই, তারপরে দেখা যাবে আর কিছু যদি শ্যুট করি তখন অ্যাড করে দেবো। আজকে তো দেখলে আমার সারাদিনের ডেলি লাইফ রুটিন যেরকম নর্মাল একটা মানুষের যেরকম হয় সেরকমই, আর কাজকর্ম খাওয়া দাওয়া ওঠা বসা এই চলেছে। তো চলো প্রতিনিয়ত যা বলি আবারও তাই বলবো, তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তোমাদের সবাইকে, আমার কাছে তোমরা একজন দুজন দেখলেও সেটাই আমার কাছে অনেক অনেক চাহিদা, আমার ছিল না কোনোদিনই ছিল না, আর সত্যি কথা বলতে চাহিদা করলে তো হবে না, চাহিদার জায়গাটা তোমাকে তৈরি করতে হবে, সেই প্রচুর খাটতে হবে, সেই খাটনি আমি খাটতে পারছিও না, অতএব আমি যা করতে পারছি আমি যা দিচ্ছি ইউটিউবকে মানে আমি তোমাদের ভিউয়ার্সদের বা ইউটিউবে আমি যা দিচ্ছি সেই আনতে যা পাচ্ছি আমার কাছে এনাফ, আমার অনেক চাহিদা নেই আই গেল। আর হচ্ছে তো সেটাই বলবো, তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে ভালোবাসো, তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা, আমি এতটাও আশা করিনি। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, জানি সবাই খারাপের দিকে বেশি ছুটছে, মানুষ যেখানে গালাগালি দিচ্ছে যেখানে আজে বাজে কথা বলছে সেইগুলোতেই সে সাবস্ক্রাইব বাড়ছে, কিন্তু কী বলো তো আজকে আমি তারাও যে সাবস্ক্রাইব বাড়াচ্ছে তাতেও কিছু কিন্তু লাভ নেই, একটা কথা বলে দিই, তোমরা যারা ভাবছো যদি কেউ ভেবে থাকো যে অনেক বাজে কথা বলে তারা চ্যানেল গ্রো করে ফেলছে আমরা কিছু করতে পারছি না, কিন্তু তারাও যে চ্যানেল এত নিজেকে নিচে নামাচ্ছে আজে বাজে গালাগালি কথা বলে বা শরীর দেখিয়ে নিজেকে নিয়ে যে এত সাবস্ক্রাইবার বাড়াচ্ছে তাতেও কিন্তু কোনো লাভ নেই আমাদের, কেয়া এখন কেয়া লাভ কি কুকিং উইথ লাভ না কি কেয়া লাভ উইথ কেয়া, আমাদের কেয়া বললেই তো সবাই চেনো নিশ্চয়ই, তো কেয়া কিন্তু এত কিছু করেও কিন্তু এখনও হাতে টাকা পায়নি, এত নিজেকে সর্বস্ব খুঁজিও, হ্যাঁ ওর জীবনটা অনেকটা পাল্টেছে ওর, হয়তো সেটা ওর ব্যাপার, আমার ভালোই লাগে কেউ কষ্টের জীবন থেকে যদি কিছু করে হোক ভালো জীবন পায় তো আমার ভালোই লাগে, আমার তাতে কি তাই না, আমি তো তাকে দেবো না এক টাকাও, এটাই হচ্ছে কথা। কিন্তু বলি যে ওরও কিন্তু এত লাইভ করে এত ভিডিও দেয় মানে নোংরা নোংরা ভিডিও দেয়, তাতেও তারাও কিন্তু এখনও যারা যে দিয়েছে মনিটাইজেশন হয়েছে 3,000-4,000 সাবস্ক্রাইবার হচ্ছে ঠিকই, কিন্তু আলটিমেট কিন্তু টাকা পয়সা কেউই পায়নি এখনও, ঠিক আছে পাচ্ছে না, অতএব নিজেকে নোংরা করে টাকা পয়সা পাওয়ার থেকে আমার আমার দরকার তো নেই, আমাদের অনেকেরই তো ওইরকমভাবে তো টাকা পয়সার দরকার নেই, তো থ্যাংক গড কি ওদের মতো পরিস্থিতি আমাদের করেনি ভগবান, তো সেই জন্যে অতটাও দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ যাদের দরকার যাদের ওগুলো বলেই করতে হবে কিছু করার নেই তারা করছে, তাদের জন্য শুভেচ্ছা আর নিজের জন্যও শুভেচ্ছা, টাটা, চলো আবার একটা দেখাবে নতুন একটা অন্য ব্লগ নিয়ে, নতুন একরকম ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ সো মাচ।